প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি, সাংবাদিক ও গবেষক শিমুল সালাউদ্দিন। শুভ দুপুর ভাইয়া। অনেক ধন্যবাদ। বইমেলা তো চলছে, তো সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে এবারের বইমেলা কেমন হচ্ছে? বইমেলা তো ধরেন মানে আমরা যারা মানে লিটারেরি জায়গা থেকে ধরেন কাজ করি, আমি সাহিত্য সম্পাদক হিসেবে একটা জায়গায় কাজ করি, এটা আমি বলি যে আমাদের ঈদ, ঈদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এবং বইমেলায় ধরেন নানামুখী কাজ, মানে আমার নিজের বই আছে যেরকম, একইভাবে আমাদের গুরুত্বপূর্ণ বইগুলি আছে। আপনাকে আমি বলছিলাম আগে যে আমি দেশ রূপান্তরে কাজ করি, আমরা আসলে বলা যায় একটা বহুমুখী আয়োজন নিয়ে দেশ রূপান্তরে বইমেলা কভার করছি। সেখানে মেলার মাঠে মুখোমুখি যেরকম আছে, প্রকাশকদের নিয়ে আয়োজন আছে, লেখকদের নিয়ে আয়োজন আছে, প্রতিদিনের প্রতিবেদন নিয়ে আয়োজন আছে, আর বইমেলা তো সবার আগে একটা মিলন মেলা। ধরেন সারা দেশ থেকে লেখকরা আসে এবং তাদের সাথে যে প্রতিদিন দেখা হওয়া, আড্ডা হওয়া, পাঠকদের সাথে দেখা, পাঠকদের সাথে দেখা হওয়া এবং এক ধরনের পারস্পরিক বিনিময় হওয়া, মিথস্ক্রিয়া হওয়া, সেটা বইমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি। কখনো কি মনে হয় যে পাঠকের থেকে দর্শনার্থী বেশি? তা তো বটেই, এটা তো প্রতিদিনই। ধরেন যত মানুষ আসলে বইমেলায় ঢোকে, তারা যদি একটা করে বই কেনে, তাহলে কিন্তু মেলায় কোনো প্রকাশনীতে কোনো স্টলে কোনো বই থাকবার কথা নয়। কিন্তু আমরা দেখ মানে প্রতি বছরই বিক্রির হিসাবটা দেখি, আর দর্শনার্থী কতজন ঢুকেছে সেই হিসাবটা যদি দেখি, দেখা যায় যে বিক্রিটা অনেক কম। এবারে বইমেলায় আপনার কি বই এসেছে? আমার সামনে একটি বই আছে, কবির মুখোমুখি কবি। এই বইটি আসলে কলকাতার একজন প্রকাশক হাওয়া কল, উনি করে পাঠিয়েছেন আমাকে। এই বইটি বাংলাদেশে এই বইটির প্রকাশক এবং পরিবেশক, এই বইটি না বলে এই সিরিজটি বলা ভালো, সেটি আগামী প্রকাশনী রোসমান গনি ভাই, আপনারা সবাই জানেন উনি আমাদের মানে খুবই বিখ্যাত সব লেখকদের প্রকাশক উনি। এবং এই কাজটা মানে ইন্টারভিউর কাজটা আর কি, ইন্টারভিউ শিমুল সালাউদ্দিন নামে আমি একটা শো করি, আর এই কাজটা ইন্টারভিউ আসলে আমি করি 2008-09 সাল থেকে। 2008-এ এখানে এই বইয়ে যেই ইন্টারভিউগুলো আছে তার মধ্যে আব্দুল মান্নান সৈয়দের ইন্টারভিউ, আমাদের বিখ্যাত কবি, গবেষক, নজরুল গবেষক এবং প্রাবন্ধিক, ওনার ইন্টারভিউটি করা হয়েছে 2008-এ। তার মানে 2024-এ বইটি বেরোলো, মানে আমি অনেকদিন আগে, অনেকদিন আগে আমি প্রায় 150-এর বেশি আমাদের কবি, সাহিত্যিক, সংস্কৃতি জন এদের সাক্ষাৎকার নিয়েছি, এবং সব সাক্ষাৎকারগুলোই আত্মজৈবনিক, মানে হোলিস্টিকলি তাকে ধরবার চেষ্টা। ওনার কাজ, ওনার সাহিত্য হতে পারে, শিল্প, যেমন সৈয়দ হাসান ইমামের ইন্টারভিউ করেছি আমি, এমন অনেকের করেছি যারা এখন বেঁচে নেই। ফলে আমি মনে করি যে এগুলো একটা এক ধরনের ঐতিহাসিক ডকুমেন্টেশন হয়েছে নিঃসন্দেহে, এবং সেই কারণেই দুই দেশের মানে বাংলাদেশে যেরকম, কলকাতায়ও থেকেও বা ভারত থেকেও এই বই দুটি একযোগেই আসলে। এখানে আমার একটি প্রশ্ন আছে যে ইন্টারভিউগুলো তো আপনি ইন্টারভিউ আকারেই প্রকাশ করতে পারতেন, সেটা যে কোনো প্ল্যাটফর্মে, কিন্তু আপনি বই আকারে প্রকাশ করার সিদ্ধান্তটা কেন নিলেন? ইন্টারভিউগুলো যেমন ধরেন ভিডিও ইন্টারভিউ যেগুলো আছে সেগুলো কিন্তু আমার ইউটিউব বা ফেসবুক বা নানা গণমাধ্যমে প্রচারিত প্রকাশিত হয়েছে, সেখানে আছে। বই হিসেবে কেন? বইয়ে আসলে মানে আমি এখনও মনে করি বই হলো আল্টিমেট জায়গা যেখানে আপনি একসাথে কোনো একটা কিছু পড়তে পারেন বা আর্কাইভ থেকে যায়, আর্কাইভ থেকে যায়। এবং ধরেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আহমদ রফিক, তরুণ সর, এখানে সব কবিদের ইন্টারভিউ আছে, কবির মুখোমুখি কবিতে। এখন এই এত এতজন কবির ইন্টারভিউ, এটা আসলে একসাথে পড়বার একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, রফিক আজাদ, জয় গোস্বামী, সুবোধ সরকার, ব্যাপার আছে একদম। এবং এই মৃদুল দাশগুপ্ত, এবং ধরেন তিন রফিক আছে এখানে, আহমদ রফিক আমাদের ভাষা সৈনিক, এই ভাষার মাস ওনাকে আমি শ্রদ্ধা জানাই। মোহাম্মদ রফিক আমার খুব প্রিয় মানুষ ছিল জাহাঙ্গীরনগরে, আমি স্যারকে মনে করি মানে শিল্পকলা বা কবিতার জায়গা, এটা তো একটা গুরুমুখী জায়গা, স্যার আমার গুরুর মতো ছিলেন। গত বছর, এই বছরই স্যার মারা গেছেন। এখানে ফরহাদ মজুরের ইন্টারভিউ যেরকম আছে, জয় গোস্বামীর ইন্টারভিউ আছে, সৈয়দ হক আমাদের সব্যসাচী লেখক, ওনার ইন্টারভিউ আছে, আল মাহমুদের ইন্টারভিউ আছে। আচ্ছা, শিমুল মালা এক, তার মানে এটার আরো কতগুলো সিরিজ থাকবে? আমি তো বলি যে 150-এর অধিক। আমরা আপাতত 6টি খণ্ড পরিকল্পনা করেছি যেটি ধারাবাহিকভাবে বেরোতে থাকবে এখন থেকে, এবং ঢাকায় এটা আগামী করবে, ভারতে এটি হাওয়াকল করছে, হাওয়াকল মূলত দিল্লি ভিত্তিক একজন প্রকাশক। এবং গত যে কলকাতায় যে বইমেলাটি শেষ হলো সেখানে এই বইটি পাওয়া যাচ্ছিল, এবং অনেকেই খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছে বইটির, সেটা আমার জন্য একটা পাওয়া, আমাদের বড় কবি সাহিত্যিকরাও করেছেন। তো আমি মনে করি যে
এটুকুই তো পাওয়া এবারের বইমেলায় আমার কবিতার বই, আমার আগের বইগুলো আছে, যেগুলো তো কবিতার বই তো আপনি জানেন খুব কম বিক্রি হয়, কবিতার পাঠকও খুব কম। আমার চারটি কবিতার বই, আমার 2010 আমার প্রথম কবিতার বইটি বেরিয়েছিল ঐতিহ্য থেকে, বইটির নাম শিরস্ত্রাণগুলি। আচ্ছা, দ্বিতীয় বইটি বেরিয়েছিল 2012, এখন আর সেই প্রকাশক নাই, শুদ্ধস্বর। টুটুল ভাই আমার যে বইটা করেছিল 2012, তার নাম হলো সতীনের মোচর। আচ্ছা, 2010 পর 12, তারপর 14 আমার কবিতার বই বেরিয়েছে, তার নাম কথা চুপ কথা। এই বইটির প্রচ্ছদ করেছিল রফিকুল নবী স্যার, সারা আছেন, বইটিও খুবই আলোচিত বই ছিল। এবং সর্বশেষ আমার কবিতার বইটি বেরিয়েছে 2016 সালে, আমি কবিতা বই করব এটা ভেবেছি 2010, কিন্তু তখন আসলে আমার অনেক কবিতা, অনেক ধরনের কবিতা জমে গেছে। তো প্রথম বইটার পরে, পরের 2 বছর আমি প্রথম বইটাই যে স্টাইলে আসলে আমি লিখেছি, যেভাবে কবিতা নিয়ে কাজ করেছি, দ্বিতীয় বইটাতে তা ছিল না। আচ্ছা, দ্বিতীয় বইটা সতীনের মোচর নাম শুনলে একটু অন্যরকম মনে হচ্ছে, খুবই আমাদের লোকায়ত নানা জনরা নিয়ে সেখানে কাজ ছিল, নানা আমাদের লোকশিল্পের নানা উপাদান নিয়ে সেখানে কাজ ছিল। আর 2014 আমি করেছি খুবই নিশ্চুপ কবিতার কাজ, মানে কথা চুপ কথা। আর 16 আমার যে বইটা বেরিয়েছে সেটা একদম মানবিক সম্পর্কের জায়গা থেকে সম্পর্ক নিয়ে কাজ করা। সেই বইটা বিভিন্ন আঙ্গিকের কবিতা আপনি তার মানে লিখেছেন, সেই বইটার নাম সংশয় সুর। এটা চৈতন্য কবির তো একটা নিজস্বতা বোধ থাকে, একটা নিজস্ব প্যাটার্ন থাকে, একটা স্টাইল থাকে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে বিভিন্ন আঙ্গিকের কবিতা লিখতে গিয়ে সেখানে আপনার স্বাতন্ত্রিক যে বৈশিষ্ট্য সেটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে? একদমই না, ব্যাপারটা হলো কবির সিগনেচার তার ভাষা। এবং আপনি যে স্বাতন্ত্র্যের কথা বললেন, এই স্বাতন্ত্র্য আসলে তার ভাষা, মানে তার ভাষা ভঙ্গি। আমি ধরা যাক আমি ফুল নিয়ে কবিতা লিখবো, বা ধরা যাক আপনাকে নিয়ে আমি কবিতা লিখবো, সেটাও যখন আমি লিখবো তখন আসলে তাতে আমার সিগনেচার ভাষা থাকবে, আমার বলবার ভঙ্গি থাকবে। এবং ধরেন আমি হয়তো অনেক সমিত স্বরে কথা বলি কখনো কখনো, কখনো উচ্চকিত স্বরে কথা বলি, কিন্তু আমার ভাষার কারণে এটা মনে হবে এটা আমারই কথা। আচ্ছা, সেই স্বাতন্ত্র্যের জায়গাটা, বা এটা অনেকেই চিহ্নিত করেছেন আমাদের কবিতার মানুষেরা, যে আমার এক ধরনের নিজস্ব কণ্ঠস্বর আছে, বলার ধরনটা অন্যরকম একদম। ফলে আমার কবিতা, আমি ধরেন আমি মনে করি খুবই ধ্রুপদমুখী কবি আমি, এবং খুবই ক্লাসিক্যাল জিনিস আমি লিখতে চাই, এবং সেই জায়গা থেকে, এবং ছন্দ আমার বড় আশ্রয়ের জায়গা। আমি গদ্য ছন্দে লিখেছি খুবই কম, কিন্তু মূলত ছন্দেই আমি লিখেছি পুরো সময়টা, এবং ছন্দেই আমি লিখতে চাইও, মানে এটা আলাদা করে ছন্দ বলবার জায়গাও খুব আছে বলে আমি মনে করি না, ছন্দেই তো, মানে কবিতা ছন্দে লেখা হবে, কবিতা শ্রুতি সহগ হবে, কবিতা শুনলে মনে থাকবে, এরকম কবিতাই মূলত আমি লিখতে চাই। আচ্ছা, যখন আপনি এত কবিদের ইন্টারভিউ করেছেন, আপনার কখনো কি মনে হয়েছে আপনার কবিতায় সেই সব কবিদের কোনো প্রভাব পড়েছে, সেটা দার্শনিক চিন্তা হতে পারে বা কবিতার এই যে বলার যে ধরনের যে প্রভাব সেটা হতে পারে? আপনি খুবই দারুণ প্রশ্ন করেছেন, আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই বইটার, এই যে আপনি বলেছেন অনেক কবিদের ইন্টারভিউ আমি করেছি, এই বইটার প্রথম ইন্টারভিউটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। এবং নীরেন্দ্রার জন্ম 1924 সালে, মানে উনি আমাদের সেই অর্থে 40-এর দশকের কবি। আপনার প্রশ্নের উত্তরটা এই পৃষ্ঠাটাই বলবে, এখানে আছে নীরেন্দ্রনাথ বলছিল, আমি একটা জ্যান্ত গাছ, জ্যান্ত গাছ সব কিছুর দ্বারা প্রভাবিত হয়, মানুষ মানুষ প্রত্যেকেই জ্যান্ত গাছ আছে এবং মানুষ প্রভাবের বাইরে যেতে পারে না। ধরেন আমি হয়তো মনীন্দ্র গুপ্তের কবিতা পড়ছি, কিংবা ধরেন আমি ফরুক আহমদের কবিতা পড়ছি, জসীমউদ্দিনের কবিতা পড়ছি, বা নজরুল রবীন্দ্রনাথের কবিতা পড়ছি, মানুষ তার সমস্ত অর্জিত অভিজ্ঞতা সারের একটা মানে সম্পাদিত বস্তু আসলে, বা আমার মনন মেধা যা যা কিছু বলেন আপনি, সেটা হচ্ছে আমি এই যে আপনাকে দেখছি, যাকে যাকে আমি প্রতিদিন যত মানুষের সংস্পর্শে আসি, সমস্ত অভিজ্ঞতাই কিন্তু সার হয়ে থাকে, এবং হয়তো সেটা কবিতা হয়ে বেরোয়, হয়তো সেটা একটা গদ্য বা একটা মুক্ত গদ্য হয়ে বেরোয়, লেখা হয়ে বেরোয়, তাই না? ফলে প্রভাবের বাইরে কেউ না, কিন্তু আমি সচেতন এই ব্যাপারে যে ধরেন প্রভাবের মধ্য থেকে
নিজেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, একদম আমার স্বতন্ত্রের বা স্বাতন্ত্রের জায়গা কোনটা, সেইটা নিয়ে আমি অবশ্যই সচেতন। সবসময় কি কবিতায় আকৃষ্ট করেছে, গল্প বা উপন্যাস এগুলো কি কখনো লেখা? আমি আসলে একটা উপন্যাস লিখেছি, মানে লিখেছি মানে হলো বহুদিন ধরে লিখছি, এবং আমার বন্ধুরা এখন বলতে থাকে আমাকে যে ওদের ধারণা এটা আমার গপ্প, মানে আমি এটা মানে আমরা বলি না খুব সহজে, মানে গপ্প করতেছি আর কি, এবং এটা আমি ওদেরকে দেখাচ্ছি না। আমি প্রায় 9 বছর ধরে একটা উপন্যাস লিখছি। 9 বছর, তার মানে তো অনেক বড় উপন্যাস। হ্যাঁ, প্রায় 4 লাখ শব্দ। ওহো, ঢাউশাকারের এখন পর্যন্ত কি শেষ হয়েছে উপন্যাসটি? না, উপন্যাস শেষ হয়েছে 2016 সালে। তারপর আমি এটাকে 3 বার এডিট করেছি, আরো 1-2 বার মানে আমি আমার মন ভরে নেই আর কি। এখন উপন্যাসটার নাম যৌননগরী মৌননগরী কার্নিভোরাস। এটা হলো এই শহরের, এই শহরে তো হাজার হাজার রকমের মানুষ, এবং এই শহরে ধরেন মফস্বল থেকে আসা মানুষ আছে, এই শহরে গ্রাম থেকে আসা মানুষ আছে, অনেক রকম অনেক রঙের মানুষ আছে, অনেক ধরনের, এবং জীবনের গল্পগুলো, প্রত্যেক মানুষের জীবনের গল্প কিন্তু আলাদা। আচ্ছা, তো এটা একটা বড় ক্যানভাসের কাজ। আশা করি 2025-26 সালের দিকে এটা শেষ করে আমি কোনো পাবলিশারকে দিতে পারবো। আচ্ছা, এটা হলো মানে গদ্যে আমার একটা কাজ, এবং আমি সবসময় মনে করি কবিরা তো খুব ভালো গদ্য লেখে, আমিও লিখি, অনেকে বলে। গল্প আমি কখন, একটা গল্প আমি জীবনে লিখেছি, গল্প গল্প জনরা হিসাবে সেই অর্থে আমাকে টানে নাই, আমি মূলত কবিতাই লিখি। আর কবিতায় আমি কিছু কাজ করেছি, সেটাগুলো এখনো বলবার সময় আসে নাই, বলবো এক সময়। আচ্ছা, আর গবেষণামূলক কাজ কি কি আছে? আচ্ছা, আমি পড়াশোনা করেছি কিন্তু অ্যানথ্রোপোলজিতে। ওকে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিতে অনার্স মাস্টার্স করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়েছি। আচ্ছা, এবং আমার প্রথম বড় গবেষণা সেই অর্থে, মানে আমি বিশ্ববিদ্যালয়ে একটা থিসিস করেছিলাম যার নাম দ্য ড্রিফট অ্যান্ড ল্যাং অফ অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন নিয়ে আমি কাজ করেছিলাম, বিজ্ঞাপনের ভাষা ও প্রবণতা নিয়ে। আচ্ছা, সেটা কোনো একদিন হয়তো বই হয়ে বের হবে। আর সাম্প্রতিক সময়ে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা অসামান্য কাজ হয়েছে, যার প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ছিলেন কবি ফরিদ কবির। এই প্রকল্পে আমি আসলে উপপ্রকল্প পরিচালক এবং সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছি। তো মুজিবপিডিয়া বলা যায় যে আমার সেই অর্থে বড় গবেষণা কাজের মধ্যে একটা বড় বিজ্ঞাপন, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে উদ্বোধন করেছেন, এটি সব জায়গায় অনলাইনে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এবং এটা একটা অসামান্য, মানে আমার জন্য একটা অসামান্য কাজ ছিল এটা, মানে ভয়ঙ্কর। কিছু কাজ থাকে না নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, ব্যাপারটা অনেকটা ওরকম ছিল। একটু শুরুর দিকের গল্পে চলে যাই, যে আসলে যে শব্দ যে আপনাকে টানে, এটা ঠিক কবে থেকে অনুভব করলেন? আমি খুব 91 একটা পরিবারে বড় হয়েছি, মানে ধরেন 60-65 জন আমরা এক ডেকচির ভাত খেতাম। আচ্ছা, চাচা চাচা যে একটা বড় পরিবারে, আমাদের বাড়িতে মা চাচিদের আমাদের ছেলেবেলায় বই পড়ার অভ্যাস ছিল, এবং বেশ টানাটানি করে বই পড়া, এবং সেটা দস্যু বনহুর, রোমান আফাজের বা এরকম এরকম বইপত্র, থ্রিলার, হ্যাঁ, রহস্য উপন্যাস। তো আমরা একটু বড় হয়েই হুমায়ুন আহমেদ এই সেই এদেরকে পেয়েছি, এবং আমাদের বাড়িতে, মানে আমার বাড়ি গাজীপুরে টঙ্গিতে। আচ্ছা, এবং ভাওয়ালের যে রাজ পরিবার, আমার প্রপিতামহ তার মুন্সি ছিলেন, ফলে এবং আমাদের বাড়িতে পুঁথি পাঠের একটা ব্যাপার ছিল, প্রতি সন্ধ্যায় আমার জ্যাঠাদের কাছ থেকে হয়তো আমরা পুঁথি শুনতেছি, পাঠ দিচ্ছে সামনে। সেই বাড়িতে জন্মে আসলে না লেখালেখি করার কোনো উপায় ছিল না, আমরা লিখতাম। এবং আমার মনে আছে আমার প্রথম কবিতা, দুঃখ আমার ভালো লাগার গল্প বলা, দুঃখ আমার বৃষ্টি ধোয়া পাখির পালক, দুঃখ পাবো জেনেই আমি ভালোবাসি, দুঃখ পেলে নদীর কাছে যাই, দুঃখ পেলে বনের কাছে যাই, তুমি আমায় আরো একটু দুঃখ দিও। এই কবিতা যখন আমি লিখেছি, এই কবিতাটাই আমার প্রথম প্রকাশিত কবিতা দৈনিক জনকণ্ঠের সাহিত্য পাতায় 1998 সালে। আচ্ছা, আর লেখালেখির সবচেয়ে বড় ব্যাপার হলো একটা ইন্সপিরেশন। আমার ছোট মামা ছিলেন আল ইমরান, উনি এখনো আছেন, কবিতা লেখেন, খুব মানে প্রচার বিমুখ মানুষ। উনি প্রথম চিহ্নিত করেছিলেন যে আমার কবিতা তো সুন্দর, ভালো, আচ্ছা তোর লেখা উচিত। বা এই যে পাঠকরাই মূলত ইন্সপিরেশন, অবশ্যই সবসময়, মানে শিল্পকলার যে কোনো মাধ্যমে, ধরেন এই যে আপনি উপস্থাপনা করেন, কিংবা কেউ অনুষ্ঠান বানায়, কেউ ছবি আঁকে, মানে ইন্সপিরেশন একটা খুব বড় ব্যাপার, এবং এবং সেইটাই আসলে মানুষকে এইদিকে টেনে নিয়ে যায়। এবং ভালো কাজের জন্য আসলে অনুপ্রেরণা তো সবসময় থাকবে, এবং শুভ প্রত্যাশা থাকবে আপনার জন্য যে আরো ভালো ভালো কাজ করে যান। এভাবেই আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভিকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।